নীতি পদ্ধতিকে বলা হয় মানহাজ। আর এক কথায় এটা যদি বুঝাতে চাই তাহলে হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ মানে থাকবে মানহাজ মানে কি? জান্নাতের পথ। এটাই 2494 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে হাদিসটি। এটা দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ দ্বারা জান্নাতের পথ বুঝাইছেন। তা আমি অত ব্যাখ্যা দেব না, সেটার গুরুত্বটা বলব। আমাদের তো সবার ঈমান আছে নাকি? ইনশাআল্লাহ বললেন কেন? আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে কেন? ইনশাআল্লাহ বলতে বলতে সব জায়গায় লাগাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হজ করে এসেছি, এটা হলো কি বলতে হবে চিন্তা করেন। আমাদের এই এলেমটুকুই নাই, আমরা কত বড়াই করি। তো এখানে এই আপনি ঈমানটা যে আছে, এই ঈমানটা কার ঈমানের মতো বলেন? আপনার যে ঈমান আছে এই ঈমানটা কার ঈমানের মতো? উত্তর দেন। আর ঈমান তো আছে এখন, তাই না? ঈমান আছে, দেখেন। আমি এই প্রশ্নটা যদি করি তাহলে আপনারা উত্তর দিচ্ছেন কিভাবে? অজু আছে তো, দেখেন কত তাড়াতাড়ি বললেন। যখন বললাম ঈমান আছে কিনা তখন আপনার সন্দেহ, বলবো না বলবো না, এ দুইটা পার্থক্য। বলি না যে দেশে ঈমানের যে অজুর দাম বেশি সে দেশে আর কি দামাতি কাজ করবে? যে দেশে মসজিদে সে পাঁচ কলি টুপির দাম বেশি সে দেশে কি ওয়াজ করবে? বুঝতে পারছেন কথা? পাঁচ কলি টুপির দাম বাংলাদেশে অনেক বেশি, মসজিদের কোনো দাম নাই। কারণ মাথা থেকে পাঁচ কলি টুপি খুলে নিয়েছি তাই কত বড় অপরাধ করেছি, আর কত মসজিদ ভেঙে দিচ্ছে এটা কোনো অপরাধ না, মামলা হয় না। বুঝছেন কথা? তো ঈমানটা আছে আপনার কার মতো? যে প্রশ্নটা করলাম ওই জায়গায় ফিরে যাই, আপনারা বলতে পারছেন না। আপনার আকিদা আছে, আকিদাটা কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের মতো হতে হবে। এই দলিলটা কে জানে? আপনি উত্তর দিবেন আমার ঈমান তো কুরআন হাদিসের মতো, আমার আকীদা তো কুরআন হাদিসের মতো, তাই বলবেন না? কুরআন পড়েন হাদিস পড়েন আপনি, এই জায়গাতেই সমস্যা। কুরআন হাদিস পড়েন কিন্তু কুরআন হাদিস বুঝেন কার মতো? নিজেদের মত। কে উত্তর দিছে কি? এটা পুরস্কার দিতে হবে। কোরআন হাদিস পড়ি বুঝি কার মত? নিজেদের মত। এইটা হলো মানে পথভ্রষ্ট হওয়ার এক নম্বর মূলনীতি। কথাকে বুঝতে পারলেন? পড়েন কোরআন হাদিস, নিজে পড়েন বুঝেন নিজের মত, এইটা হলো পথভ্রষ্ট হওয়ার নাম্বার ওয়ান মূলনীতি, মনে থাকবে। হায় হায়, কোরআনে অনুবাদ পড়ে ফতোয়া মেরে দিচ্ছে, কোরআনে এটা আছে কিন্তু আল্লাহ ওখানে কি বলতে চেয়েছে সে বুঝলো না। আপনি চিন্তা করছেন কোরআনের আয়াত পড়ে আল্লাহর নবীকে খারেজিরা কি ফতোয়া দিল? আল্লাহর নবীর ইনসাফ হচ্ছে না, আল্লাহর নবীর ইনসাফ হচ্ছে না।
ফতোয়া দিল আল্লাহই তো বলে দিয়েছেন ইল্লা হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া হুকুম না তুমি কে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধমক দেয় এটা তাহলে কি ওর দলিল হলো কুরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলিল হলো ইনসাফ কাটটা ঠিক হবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের চেয়ে বড় দলিল আছে তাহলে তো খারেজরা ঠিকই বলেছে আল্লাহর নবী ইনসাফ করছে না মনে করে আর দলিল কি তাদের কুরআন তাহলে খারেজের দলিল তো ঠিকই আল্লাহর রাসূল কি বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল কুরআন ঠিকই পড়ছে কিন্তু দলিল নিয়েছে কি বাতিল বুঝ নিয়েছে কি নিজের মতো বুঝ নিয়েছে আল্লাহ যে কি বলতে চাইছে এই জায়গাতে সে বুঝে না আমাদের বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা হলো এটা আমি 2002 সালে 3 সালে একটা বই লিখেছিলাম মানে একটা লেখা আর্টিকেল লিখেছিলাম সেটা হলো শারঈ অপব্যাখ্যা ও ফিকহি উসুল শারঈ অপব্যাখ্যা ফিকহি উসুল আজ থেকে 20 বছর আগে এই বিষয়টি উপলব্ধ করেছিলাম তখন কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ি তিন সালে বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি শেষ সময় কথা বলছি এতটা অপব্যাখ্যা কোরআনের করে হাদিসের করে 26 নম্বর আয়াত সূরা বাকার আল্লাহ বলেছেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদুল্লু বিহি ইল্লাল বাস আল্লাহ এই কোরআনের উদাহরণ দ্বারা বহু মানুষকে হেদায়েত দান করেন বহু মানুষকে পথভ্রষ্ট করেন আর যাদেরকে পথভ্রষ্ট করেন তারা কি নাসিক তাহলে কোরআন পড়তে গিয়ে কেউ হেদায়েত পায় আর কোরআন পড়তে গিয়ে কেউ কি হয়ে যায় কাফের হয়ে যায় কাফের হয় না কাফের হয়ে গেছে কাদিয়ানিরা কাফের কেন এটা কোরআন দ্বারাই কাফের হয়েছে আপনারা বলবেন কিভাবে পরা বলে কি জানেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন এই যে খাতামুন নাবিয়্যিন দ্বারা ওরা কাফের হয়ে গেছে আল্লাহ বলছেন নবীদের মধ্যে আংটি ওয়ালা নবী আর খাতাম মানে কিন্তু আংটি খাতাম মানে কি আংটি তারা বলছে আল্লাহর নবীর হাতে আংটি থাকতো এই জন্য তাকে খাতামুন নাবিয়্যিন আল্লাহ বলেছেন সুতরাং শেষ নবী না তিনি হলেন কি আংটিওয়ালা নবী অনুবাদ কিন্তু ঠিক আছে অনুবাদে ভুল নাই কিন্তু ওরা যে বুঝটা নিয়েছে আচ্ছা আপনারা আপনারা বসেন যারা বুঝতে পারে করবেন আমার দিকে লক্ষ্য রাখেন এদিকে তাকান কোনো দিকে নজর দিবেন না কিন্তু যে বিষয়টা বলছি ভালো করে বুঝেন তারা বলছে কি আংটিওয়ালা নবী দলিল কি কোরআন 144 নম্বর আয়াত খুলেন আপনি সরি 44 নম্বর আয়াত সূরা আহজাব তারা বলছে আংটিওয়ালা নবী তাই খাতামুন নবী অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না এই আয়াত পড়ে এই কথা বললে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে তাহলে কোরআন পড়ে কি হয়ে গেল তো যেহেতু কোরআন বুঝতে গিয়ে কোরআন পড়তে কি হয়ে গেল কাফের হয়ে গেছে আশ্চর্য অথচ আসলে কোরআন পড়তে গিয়ে কি হওয়ার দরকার ছিল আরো শক্ত মুমিন হওয়ার দরকার ছিল শেষ নবীকে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ অতএব এই আয়াত দ্বারা যারা দলিল নেবে মুহাম্মদ আংটিওয়ালা নবী তারা কাফের সন্দেহ আছে কাদিয়ানিরা জন্য কাফের আয়াত পড়ে কাফের গেছে তো আপনি আমি কি করছি যেমন আহলে কুরআন এদের কাফের বলছি কেন এরাও কিন্তু কোরআন পড়েই কাফের হয়েছে
হাদিসকে অস্বীকার করেছে কি জন্য? কুরআন পড়ে কাফের হয়েছে না, ওরা বুঝেনি, ওরা আপনার খুব চঞ্চল, কিন্তু আমার বক্তব্য এগুলো হয় না, আপনার চুপেন নিজের জায়গায় বসে থাকেন। এমন একটা বিষয় দিয়েছেন বছরে একবার দুইবার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি, এটা মানুষের মাথায় ধরে না। সবাই যদি আলোচনা করতো তাহলে কোনো সমস্যা ছিল না, মানহাজ নিয়ে কেউ আলোচনা করে না, কথা বুঝতে পারছেন? এই জন্য একদিন আলোচনা শুনে আপনি কি বুঝবেন? একটা বই লিখতে সময় লাগে 9 বছর 10 বছর, আর আপনি একবার পড়ে এক সপ্তাহ পড়ে শেষ করে দিলেন, সব বুঝে নিলেন আপনি, অত সহজ? তো যেহেতু বক্তব্যের বিষয়টাই একটু আপনাদের কাছে নতুন আর শুনছেন কয়বার, একবার, এটা ভালো লাগার কথা না। তো আহলে কুরআন সম্পর্কে বলছিলাম, কেন তারা শুধু কুরআন মানবে হাদিস মানবে না, দলিল আছে। তাদের দলিল হল আল্লাহ রাব্বুল আলামিন কোথাও হাদিস মানার কথা বলেননি, দলিল নেই, আল্লাহ কোথাও বলেননি হাদিস মানতে হবে। তারা বলে কি জানেন, যারা হাদিস মানে না তারা এতই চালাক, এতই ধূর্ত, এতই বদমাশ, এতই বাটপার, এত নিচু শ্রেণী, এরা এত খারাপ শ্রেণী যারা হাদিস মানে না। তাদের কি বলবে জানেন? প্রথম বলবে আল্লাহ নবী নিজে হাদিস লিখতে নিষেধ করেছিলেন। আচ্ছা, আল্লাহ নবী নিজে হাদিস লিখতে নিষেধ করেছেন এই কথা বললেই ওকে জুতা ফেটা করতে হবে, কারণ এই কথাটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। বুঝেননি কথা? তুই হাদিস মানবি না কথাটা কড়া করে বললাম, এটা কিন্তু সাধারণ মানুষকে কত ভুষ্ট করে, আমাদের কাছে কখন এসে বলবে না? রং কথা প্রথমে, আল্লাহর নবী হাদিস লিখতে নিজেই নিষেধ করেছিলেন, এই ব্যাপার, তুই এই দলিল পেলি কোথায়? বুঝলেন কথা? এই দলিল পেলি কোথায়? এটা নিষেধ করেছিলেন, দলিল আছে কিন্তু, কিন্তু এটা কি হাদিস? এটা হাদিস এতই খারাপ, এতই ধূর্ত। ওই হাদিসের শেষ লাইনে আছে কি জানেন, যে তোমরা হাদিস লেখো, মা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা হক উক্তুব। আমরা বললাম আস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছে তুমি লেখো হাদিস, তুমি লেখো, কারণ আমার মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না। 3446 নম্বর হাদিস মুস্তাদের হাকিমের মধ্যে এসেছে। হাদিস লিখতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল, এটা তো হাদিসের কথা, তুমি এতটুকু নিলে পরেরটুকু নিলে না কেন? আপনাদের মাথায় ধরেছে কি বিষয়টা? কত ধূর্ত বলেন তো দেখি। প্রথম কথা হলো কোরআনে কোথাও বলা নাই যে হাদিস মানতে হবে। তো হাদিস মানতে হবে, তোমার কি দলিল জানা আছে? মা আতা কুমুর রাসূলুল্লাহ খুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমরা জানো না, এর মধ্যে যে হাদিসের কথা আছে তো তুমি নিজে কোরআন পড়লে এটা বুঝবে? তুমি বুঝবে না। তোমাকে বোঝা উচিত যে এই আয়াতটার মাফহুম, এই আয়াতটা মনে হচ্ছে কথা বলছে এমন ভাবে কোরআন মনে হয় ওর উপরে নাজিল হয়েছে। বুঝেন নি কথা? কোরআন কার উপরে নাজিল হয়েছে? এমন বিরক্ত করছে, গত জুমার দিনে একজন লোক আমাকে খুব বিরক্ত করেছে, আহলে কোরআন এলেম কালাম কিচ্ছু না, এলেম কালাম কিচ্ছু না অথচ বিরক্ত করছে। এই প্রশ্ন যতবার প্রশ্ন করি আমি একটাও জানে না। তো বাবা জানো না তো সময় নষ্ট করতে আছে, কিছু পড়ো, এইগুলো পড়ে তারপর এসো, সমস্যাটা এই জায়গায় হয়েছে। তো আপনার বুঝটা হতে হবে কাদের বুঝের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো। দলিল কি?
এই দলিল কিন্তু আপনাদের সবাইকে বলতে হবে, এই দলিল বলতে হবে আপনাদেরকে। কেউ দলিল বলতে পারবেন বলেন দেখি, কার মুখস্থ নেই দলিল? হ্যাঁ, কোরআন থেকে। হ্যাঁ, কোরআন থেকে বলেন। কে বললো এটা কথাটা? সুরা বাকারা 137, এই অ্যানসারটা ঠিক হয়েছে। আরটা কি আপনার জানা আছে? হ্যাঁ, পুরস্কার দেওয়া লাগবে। ঠিক আছে, আল্লাহ বলছেন, আপনি কি বলতে চাচ্ছিলেন হাত তুলেন এখানে? ওইটাই আর একটা আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, মনে থাকবে সবার, 137 নম্বর আয়াত সূরা বাকারা, 137 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। এই আয়াতের মধ্যে সব সমাধান আছে। فَإِنْ آمَنُوا, যদি তারা ঈমান আনে, بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ, তোমরা যেভাবে ঈমান এনেছো অনুরূপ যদি। কথা বুঝতে পারলেন? তোমরা যারা, আল্লাহ কাদেরকে বলছেন? কাদেরকে? তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক এইভাবে যদি অন্যরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমাদের হেদায়েত পাওয়ার জন্য ওই যে মানহাজটা, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য প্রথম শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা কেরাম যেভাবে চলেছে ঠিক ওইভাবে চললে কেবল রাস্তাটা পাবো। আগে মানহাজ ঠিক করা লাগবে। এর পরের বাক্যটা কি? ফাইনতাউল্লাহ ফাইনতাউল্লাহ ওয়া ইন্নামা হুম ফি শিকাক। এই শর্ত যদি তারা মেনে না নেয়, যদি এই শর্ত থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ওয়া ইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থেকে যাবে, তারা কখনো হেদায়েত পাবে না। এই কথা কি আমার? আল্লাহর কথা, 137 নম্বর আয়াত, খুব জটিল কথা এটা। তাহলে আমার ঈমানটা রাসূলের ঈমানের মতো কিনা, আমার সালাতটা আল্লাহ রাসূল সাহাবীদের সালাতের মতো কিনা, আমার আকীদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের আকীদার মতো কিনা, আমার রাজনীতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের রাজনীতির মত কিনা, আমার অর্থনীতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা কেরামের অর্থনীতির মত কিনা, আমার সমাজনীতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা কেরামের সমাজনীতির মত কিনা। আপনি বুঝতে পারলেন? আমার আখলাক, আমার আমল, আমার চরিত্র সব হতে হবে কার মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা। শুধু একদিকে হলে হবে না। মনে করেন কারো আকিদা ভালো, কেউ মনে করছেন যে আমি তো বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, আল্লাহ নিরাকার নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। এই আকিদা খারাপ না ভালো? ভালো ভালো। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমি কি হয়ে গেলাম? রাজনীতির ক্ষেত্রে আমার আকিদা হলো শিয়া আকিদা, রাজনীতির ক্ষেত্রে আমার আকিদা হলো আব্রাহাম লিঙ্কনের আকিদা, রাজনীতির ক্ষেত্রে আমার পথ হলো মাও সেতুঙ্গের পথ। খারাপ লাগছে বলতে? বলেন আকিদা আমার সহি, কিন্তু এই লোকটাকে কি সালাফি বলা যাবে? সালাফ সালাফি পার্থক্য কি? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবা কেরামের মতো হবে, এটাইকে বলা হয় আরবিতে মানহাজুস সালাফ। বলেন সালাফ আর মানহাজ দুটো একসঙ্গে বলেন, উচ্চারণ করেন তো। এটা মানহাজুস সালাফ, একটা হলো মানহাজ, বলেন মানহাজ, আর একটা হলো সালাফ।
সালাফ বুঝতে পারছেন মানহাজুস সালাম মানে সালাফদের মানহাজ সালাফদের নীতি মনে থাকবে কথাটা এটা আপনি হাত তুলেন তো এই যে আপনার পিছনে ওই যে আপনার পিছনে আপনার সামনে ওই যে ভাই শেষে কি তাহলে একটা মানহাজ একটা এখন আপনাদের কাছে মানহাজ মানে কি বলেছিলাম ভাই বলেন তো আপনাকে বলেনি ওই যে পিছনে না আগে যেটা বলেছি সেটা বলেন এটা তো বললাম যে এক বাক্যে বলে জান্নাতের রাস্তা না আগে কি বলেছিলাম উজ্জ্বল বলিনি উজ্জ্বল বলিনি শুধু উজ্জ্বল পথ উজ্জ্বল মনে থাকবে আমরা তো মনে করছি ধরবে না মনে তাই না এখন একটু সজাগ হবে তাই না তার কান কালা থাকবে কোন ধরতে পারে সালাফ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের সাহাবীদের যুগের এবং তাবেঈদের জানা সব ব্যক্তি তারা কি সালাফ মনে থাকবে কয় যুগের কয় যুগের তিন যুগের বলেন কে কে এই তিন যুগের সৎ ব্যক্তিদের কি বলা হয় মনে থাকবে তাহলে সালাফি কাকে বলে তারা হলেন সালাফ তারা কি সালাফ সালাফি কে যারা তাদের নীতির তারা কি সালাফি নামটা খারাপ এর চেয়ে ভালো নাম এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে সূরা নিসা 23 নম্বর আয়াত সহি বুখারীর মধ্যে হাদিসটা পাবেন সহিহ 286 নম্বর হাদিস সালাফ শব্দটি আল্লাহ রাসূল মুখ দিয়ে বলে গেছেন সালাফ মানে হলো অগ্রগামী কি বলা হয় অগ্রগামী মনে থাকবে শুনেন উওয়াজ তো বহু শুনেছেন সালাতের উওয়াজ হারামের উওয়াজ সুদের উওয়াজ পর্দার উওয়াজ শুনেননি এখন যেটা বলছি কবে শুনেছেন বলেন তো দেখি আর না শুনলে হবে এটা শুনলেই হবে কথা বুঝতে পারলেন এটা হলো গোড়া আমি আবু বকর জাকারিয়া সাহেবকে বলেছিলাম যে আপনারা তো সৌদি আরবে পড়া মানুষ মানহাজের আলোচনা করেন না বেশি বেশি করবেন আমরা কিন্তু আলেম না বুঝতে পারলেন সমস্যা আমরা জানি না যারা জানে আমি মুদির রহমান মাদানী সাহেবকে বলেছিলাম যে আপনারা জানা মানুষ মানহাজ নিয়ে আলোচনা বেশি করবেন ওনার একটা আলোচনা আছে আপনারা মনে শুনছেন তো মাদানী সাহেবের আলোচনা বেশি বেশি শুনবেন মনে থাকবে আপনাদের কারো কারো গায়ে লাগতে পারে হ্যাঁ না বলছি যে অনেকে আছেন তাকে খুব অপছন্দ করেন করেন অপছন্দ করেন কিন্তু আলোচনা শুনেন একসময় আপনার ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ আমার ব্যাপারে আমি তো মনে করেছিলাম যে এমনি যাচ্ছে আজকে মাদারে পড়ে কিন্তু খুতবা দেওয়া হয়তো হবে না এটা মনে করে আসছিলাম বুঝছেন তারপর নিয়ে আসছে আমাকে জাজ সাহেব নিয়ে আসছেন যে আপনি আসেন সমস্যা ইনশাআল্লাহ হবে না আমি কিন্তু খুতবা দেওয়ার তেমন কোনো প্রস্তুতি নিয়েও আসেন সোজা কথা বুঝতে পারছেন তো আমি কিন্তু তেমন প্রস্তুতি নিইনি কারণ একবারে সত্য কথা আজকে সকাল 8টার দিকে মনে পড়েছে আমার যে উনি দীপু ভাই বল দীপু ভাই বলছে যে এই বিষয়ে আলোচনা করবো আজকে 8টায় তখন একটু কাজটা প্রিন্ট দিয়ে নিয়ে আসছে কারণ জানি খুতবা দিতে দিবে না এর আগে আলহামদুলিল্লাহ খুতবাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ বলছিলাম আমাকে খারাপ মনে করেন মতি রহমান মাদানী সাহেবকে খারাপ মনে করেন কিন্তু আপনি ধৈর্য ধরে একটু শুনবেন যতই গালি গালাজ করুক বহু মানুষ আমাদের কাছে মাফ চাই এসে
আগে আপনাকে খুব গালি গালাজ করেছি যে গালি আপনার সামনে দিতে পারবো না, এখন আমাকে মাফ করেন, আমার এমনি মাফ হয়ে গেছে, শুনবেন একটু তো। তাহলে সালামি কে এই লাল দাড়ি আমার মতো আপনি বলেন, তাহলে আপনি বলেন না, আপনি দাঁড়ান, হ্যাঁ আপনি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান সমস্যা না, দাঁড়ান। সালামি কাকে বলে? আমি যে বলে দিলাম কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন, পাঁচ মিনিটও তো হয়নি, পাঁচ মিনিটও হয়নি, রাগ করছেন মনে হয় না, রাগ আপনি করেন আমার যায় আসে না। তো এটা কিন্তু শরীয়ত জানা না, এই যাদেরকে ধরলাম এই প্রশ্নের উত্তর মরা পর্যন্ত আর ভুলবে না, কিন্তু এটা জানে না আপনারা, কোনোদিন আর ভুলবে না, ইনশাল্লাহ ভুলবে না। সালামি বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের নীতির অনুসরণ করে, মনে থাকবে? এবার বলি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের নীতির অনুসরণ করে, তাদের নীতির উপরে যারা প্রতিষ্ঠিত তারা কি? আমি কিন্তু হাদিসের উদ্ধৃতিও দিয়েছি। এখন যদি বলি যে মানহাজ, এই মানহাজের মানহাজ নিয়ে একটা ঘটনা আছে একজন সাহাবি, এটা আজকে বলিনি এই জন্য প্রশ্নের উত্তর দিচ্ছে না, নাম হলো আবদুল্লাহ ইবনে সালাম, আবদুল্লাহ ইবনে সালাম না আমরা যারা এখন একটা জায়গায় গেছিলাম ওই জায়গায় আমরা ফিরে আসি, আমরা যারা এখন বসে আছি তারা কি আমরা বলতে পারি সবাই প্রত্যেকে আমি সালাফি? না 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 না, আপনাকে বলতে বলছি না, এই যে আমি যেমন বলছি আমি সালাফি, কারোর সাহস আছে বলার? এটা এবার যদি সাহস থাকে তাহলে সংজ্ঞায় আসেন, এই এই সংজ্ঞাটা দেওয়ার পরে আপনার বুকে হাত দিয়ে বলবেন আমি সালাফি। ওই ব্যক্তির ইমান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের ইমানের মতো, তিনি যেভাবে ইমান পোষণ করতেন, ইমান বেশি কম না কিন্তু যেভাবে পোষণ করতেন, সবার ইমান তো একরকম না, তাই না? তো তবে ধরনটা আল্লাহ রাসূলের সাহাবীদের মতো কিনা, এবার বুঝতে পারছেন? কিন্তু যারা অধিকাংশই শিয়াদের প্রতি দুর্বল, খারেজিদের প্রতি দুর্বল, মুরজিয়াদের প্রতি দুর্বল, বাংলাদেশের একটা শ্রেণী আছে তারা বলে যেমনি নাচাই তেমনি নাচি, তারপরে কি পুতুলের কি দোষ, তাই না? সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ছাড়ো, কি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ছাড়ো, বুঝতে পারেন? চোর হয়ে চুরি করো, পুলিশ হয়ে ধরো, এটা কাদের আকিদা? এরাই হলো মুরজিয়া, বুঝলেন? লা হাওলা ওয়া কুওয়্যাতা ইল্লা বিল্লাহ, জাবরিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা ভর্তি বাংলাদেশে, এই জন্য ইমান নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে যদি আপনার ইমানটা খারেজিদের ইমানের মতো হয় তাহলে কি আপনি সালাফি? আপনার ইমানটা যদি শিয়াদের ইমানের মতো হয় সালাফি? আখলাক চরিত্র আসে না, কোন ব্যক্তির চরিত্র এত সুন্দর জীবনে রেকশালা তাকে আগে সালাম দিতে পারে না, এরকম লোক কিন্তু আছে, রেকশালা সালাম দিতে পারে না তাকে, এত স্মার্ট আখলাক, নরম করে কথা বলে, সবার সাথে ভালো আচরণ, তাহলে এই আচরণের দিকটা
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মত আগে আগে মসজিদে আসে লম্বা জামা পরে কিন্তু এই আচরণের দিকটা ভালো কিন্তু তার আকীদা হলো মাজার গোজারি আকীদা এটি সালাফি না আবার আকীদা ভালো আমলও ভালো কিন্তু অর্থনৈতিক আকীদা হলো সুদি আকীদা ও জায়েজ মনে করে যে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া জায়েজ ডিপিএস করে রাখছি যাবতীয়ত হবে সেটা খাওয়া জায়েজ তাহলে ওর আকীদা ভালো হলো আমলও ভালো হলো কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ও কারণই অর্থনীতির সাথে জড়িত কারণ অর্থনীতি কারণ কারণ গেছিলেন তে কারণের অর্থনীতির সাথে তার মিল আছে কারণ সে জায়েজ মনে করে বিমার করেছে ইনস্যুরেন্স করেছে সেখানে যে টাকাগুলো জমা হয়েছে সেগুলো খাওয়া জায়েজ মনে করে তারপরে চাকরি শেষ পেনশন পেয়েছে যত সুদ বেরিয়ে সবগুলো মিলে একসঙ্গে হজে চলে গেছে বুঝতে পারেননি এটা কি জায়েজ না না তার কাছে জায়েজ তাহলে এই লোকটা কি সালাফি না আপনি যাবেন কোথায় আরেকজন ব্যক্তি মনে করেন আকীদা ভালো চরিত্র ভালো আমল ভালো একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাতদাই করে আকীদা খুব ফ্রেশ কিন্তু এই লোকটা রাজনৈতিক জীবনে সে একবারে পাশ্চাত্য মতবাদে বিশ্বাসী এই লোকটা কি সালাফি না না সালাফি তাকেই বলা হয় যে ব্যক্তি সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের নীতির উপরে বসে যদি ভাগ হয়ে যায় যেমন একজন আলোচক তিনি আলোচনা করছেন তার আকীদা ভালো আকীদা তাওহীদের উপরে বই লিখছে আকীদা ভালো কিন্তু বলছে সৌদি আরবের লোকেরা আলেমরা এরা হলো রিয়ালের গোলাম রিয়াল খেয়ে কত আয় বুঝেননি কথা তারপরে বলছে যে সৌদি আরবরা লোকেরা সৌদি আরবের শাসক ইহুদিদের দালাল ইহুদিদের এজেন্ট ইহুদি খ্রিস্টানদের কি এজেন্ট আপনি বলেন তো দেখি যারা সৌদি আরবের আলেমদেরকে বলে রিয়ালের গোলাম রিয়াল বুঝেন তো আপনারা তো ইতালির মানুষ বেশি ইতালি কি বলে ইউরো তো যদি এই ভাষায় যদি বড় বড় আলেমদেরকে গালি দেয় তাহলে ওর আকীদা যতই ভালো হোক ওই ব্যক্তির ওই ব্যক্তি কি সালাফি দাবি করতে পারে কিন্তু যদি মানহাজ ভালো হয় তাহলে তার সব জিনিসই কি হবে এই জন্য মানহাজ ঠিক করতে হবে যদি আপনি ওই পথে চলেন ওই জান্নাতের পথে যদি চলতে থাকেন তাহলে আপনার আমল ভালো হবে আখলাক ভালো হবে তারপরে রাজনৈতিক বিশ্লেষণ যেটা সেটা আপনার ভালো হবে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আপনার ভালো ধারণা হবে আজকে আমরা এক একজন এক এক ধারাতে বন্দী হয়ে আছি কেউ সালাফি না আল্লাহ রাসূল বললেন আমার উম্মতে এখানেই পেয়ে যাবেন 2641 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি এই নীতির উপরে যারা থাকবে তারাই হলো জান্নাত এবার নেন আমার উম্মত বিভক্ত হবে 73 দলে 72টা জাহান্নামে যাবে একটি জান্নাতে যাবে 72 ফেরকা আমার উম্মতের মধ্যে হবে
এবার আপনি ভালো বুঝতে পারলেন তো ওই এক শ্রেণীর মানুষ যাদের সংখ্যা হবে খুব কম তাদের মানহার সব দিকে কি থাকবে পূর্ণ থাকবে এবার বুকে হাত দেওয়া বলেন তাহলে সালাম অর্থ সহজ এটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর এই মসজিদে বসে বলেন আপনি কি সুন্দর আকীদা ভালো আমল ভালো কিন্তু অর্থনীতিতে আপনি পাক্কা হারাম করো কিভাবে হারাম করো আপনি যে দোকানটা ভাড়া দিয়েছেন না ভাড়া দিয়েছেন না দোকান দোকান ভাড়া দিয়ে সিকিউরিটি নিয়ে 5 লাখ টাকা আরাম করব টাকা ওর আমলের কোনো লাভ ও আরাম করে 5 লাখ টাকা সিকিউরিটি নিয়ে আমার কাছে 5 লাখ দিয়ে ওনার কাছে 5 লাখ নিয়েছে ওনার কাছে 5 লাখ নিয়েছে ও নিজে 20 টাকার মালিক হয়েছে পাইছেন কোথায় আপনি আর টাকা তুলেন ঋণ দিবেন বলে লোন দিবেন বলে সুদ দিবেন বলে আপনি টাকা তুলে শুরু করছেন বাড়ি করা তাই না মানে পাক্কা হারাম ঘর তো আপনাকে দেখলাম আকীদা ভালো আমল ভালো মুখে দাঁড়িয়ে আছে কিন্তু যে বই বিক্রি করেন আপনি ওর মধ্যে যদি একটাও যদি এই বেহায়া উপন্যাস থাকে আপনার রুজি হারাম 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 যত উপন্যাস আছে বাংলাদেশে সমস্ত উপন্যাসের ব্যবসা হারাম আর উপন্যাস যারা লেখছে তারা এতই নির্লজ্জ এতই নোংরা এতই খারাপ বলে এই ব্যবসা জায়েজ সিডির ব্যবসা করেন কেন আপনি আমরা একটা ফতোয়া দিয়েছি মোবাইল সার্ভিসিং করার ব্যবসা করা যাবে না জানেন আপনি আপনি বিকাশের ব্যবসা করেন কেন আপনি বিকাশের ব্যবসা করেন কেন আপনি কখন ফতোয়াটা জেনে নিয়েছেন এই ব্যবসা জায়েজ কিনা আমরা একটা বই প্রিন্ট করছি করব খুব তাড়াতাড়ি টাকা না দেয় পারছি না আধুনিক প্রশ্নোত্তর সব আধুনিক প্রশ্নোত্তর 1500 ফতোয়া আছে মধ্যে আলহামদুলিল্লাহ কত আপনি আরকানুল ইসলাম পেয়েছেন না অনেকে প্রশ্ন আরকানুল ইসলাম কয়টা ফতোয়া আছে 1330টা এর মধ্যে আরো বেশি আছে এইটা দিলে আপনি বুঝতে পারবেন যে হালা হারামের পক্ষে উকালতির 12টা বাজার দিয়েছি আলহামদুলিল্লাহ আর উকালতি করবেন না হারামের পক্ষে ওই যে জমি কিনে ব্যবসা করেন জাকাত দিয়েছেন তা হারাম করে একটা বেড়ে যাবে একজন একজন মুসল্লি থাকলেই হবে আমি দাবি করতে পারি যে মেম্বারে বসে মসজিদ দাবি করতে পারে আমার পেটে আজ পর্যন্ত একটা দানা হারাম ঢুকেনি আলহামদুলিল্লাহ এই দেশে আমি চলতে পারি না আমার আপনার লোভ বেশি আমার আপনার কি লোভ বেশি আর বউ আপনাকে বিভ্রান্ত করেছে বউ যে এত জিনিস আপনাকে বলবে যে গাড়ি করো বাড়ি করো জমি কিনো প্লাট কিনো এই কানে ফু দিতে শয়তানের ফু এটা ফু দিতে দিতে আপনাকে পাগল করে দিয়ে তার হারামের পথ আপনি বউ একটা জিনিস এটা মনে রাখতে পারেন না আপনারা এদের কত ঘোষণা করতে পারবেন আমি চলে গেছিলাম একদিকে আবার আসলাম সালাফি যখন ব্যাখ্যা দিতে গেছি তখন আপনি আমি ধরা খেয়ে যাব আমি চেষ্টা করব আল্লাহ আমি বলবো আল্লাহকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাকে কি সোজা সরল পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি কি করেছেন রহমত বর্ষণ করেছেন তারা কারা কয় শ্রেণীর মানুষ এই পথে চলেছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন আমরা এদের পথে চলতেছেন কত মনে থাকবে ও সাদিকিন মানে কি জানেন না ওয়াকুনু মা সাদিকিন
এক ভণ্ড পীর বলছে কোন মাছ সদেকিন শব্দের অর্থ হলো আমার বাবা পীর ছিল, তার বাবা ছিল, আমি পীর, এরপরে যারা পীর হবে তারা হলো সদেকিন। আসলে সদেকিন কারা? আল্লাহ বলে দিচ্ছেন না, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সূরা হাশর 8 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন এরাই হলো সাহাবা কেরাম। কারা? সাহাবা। আল্লাহ বলছেন যে সাহাবা কেরামের পথ অবলম্বন কত? আল্লাহ বলছেন 115 নম্বর আয়াত সূরা নিসা, ওয়ামান ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সাবিলিল মুমিনিন এর অর্থ হলো সাহাবা কেরাম। কারা? যারা সাহাবাকে রাবের রাস্তার বিপরীত দিকে চলবে তাদেরকে আল্লাহ জাহান্নামে আসার বানাবে। তাহলে দুইটা এক নাম্বার মনে রাখতে হবে, একটা সূরা বাকারা 137 আর সূরা নিসা 115। সূরা বাকারা 137, সূরা নিসা 115 মনে থাকবে, আপনাদের কষ্ট দিয়ে গেলাম একটু। আমরা সালাফদের পথে চলতে চাই, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি সালাফদের পথ পাবেন কোথায়? সূরা ফাতিহা পড়েন? পড়েন না তো। 60 বছর যাবত নামাজ পড়ছেন ইমামের পিছনে, জীবনে ফরজ সালাত আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি আপনার, পড়েন না আপনি। আপনি খামাখা পথ দেবে আল্লাহ আপনাকে? ইহুদি খ্রিস্টানরা প্রথম পথ পুষ্ট করতে মুসলমানদেরকে এই দেয় সূরা ফাতিহা তোরা পড়িস না। সূরা ফাতিহা পড়লে ইহুদিদের কি সমস্যা আছে? আছে। যত মুসলমান পৃথিবীতে সূরা ফাতিহা পড়বে, যতবার পড়বে, ততবার আল্লাহর পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করা হয়, চাওয়া হয়। গায়রিল মাগদুবি আলাইহিম মাগজুব হলো ইহুদিরা আর জলিল হলো খ্রিস্টানরা। এই জন্য ওরাই শিখাইছে আমাদেরকে যে মুসলমানরা যেন সূরা ফাতিহা না পড়ে, তার সিরাতে মুস্তাকিম পাবে কি করে? এই জন্য লা সলাতাল লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এমনি বলেছেন যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, হবে না না নাই নাই বুঝেন তো, লা সলাতাল সালাত নাই, সালাত হবে না, এটা না সালাত কি নাই। আমি ফতোয়ার দিকে যাচ্ছি না, আপনি এই জায়গাতে মানহাজটা বুঝলেন তো কিছুটা হলেও, এটা অনেক বড় আলোচনা তো, এর আগে আলোচনা করেছি আমি শুনলেন। 2 বছর আগের বক্তব্য, করোনার মধ্যে একটা বক্তব্য শুনে গত পরশুদিন সন্ধ্যায় এক ভাই বলছেন আমাকে যে ভাই বক্তব্যটা কতদিন আগে, আমি বললাম আমি তো জানবো না কত দিন কি শুনছেন, যে আলামী মসজিদের বক্তব্য মানহাজের উপরে 2 বছর আগের বক্তব্য, এই বক্তব্যটা আবার দিয়ে না আপনি। আজকে খারেজিদের এই দুর্দশা হওয়ার মূল কারণ হলো তার মানহাজ বুঝে, তারা মানহাজ আল্লাহ বোঝার তৌফিক দান। উল্টা আমি যেন না আসতে পারি, আমি যেন খুতবা দিতে না পারি, উল্টা কি করবে জানেন? আমার বিরুদ্ধে থানায় অভিযোগ, এ হলো জেএমবি। অথচ এই জেএমবিদের বিরুদ্ধে আমারই লেখা ভ্রান্তির বেলা জালে 2005-এর 15ই ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে একটা অনুষ্ঠান হয়েছিল, তার 3 মাস আগে একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছিল, সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। ওই জায়গায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমাকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল, আর আমাকে জেএমবি বানায়া আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কোরআন হাদিস কাউকে বোমা মারার কথা আছে? না। কোন প্রমাণ আছে? শরীয়ত বলছে মারেনি, মানে হামাল আলা নাসিলা মারেনি, মারে শুধু কেউ তুলে তাহলে আমার উম্মত না, এটা আসলে হাদিস না, এটা মারেনি শুধু কি উঠাইছে, মার বাদ চল মারেনি, যদি এই কথা বলে আল্লাহ রাসূল বলেন মালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়। ইসলাম এটা বলে
অথচ এই ইসলামকে কলঙ্কিত করেছে এক শ্রেণীর মানুষ। আমার অপবাদ দেবে কি জানেন, এরা জিহাদকে অস্বীকার করে। জিহাদ অস্বীকার করে আমরা, তাই না? জিহাদ জানো তোমরা? জিহাদ শিখতে হলে আমাদের কাছে শিখতে হবে। জিহাদ কাকে বলে? এখন এমন একটা বিভ্রান্তির মধ্যে আমরা আছি, যদি কি পড়াশোনা করে, বারবার বলি, ভ্রান্তির বেলা জালে একা মধ্যে দিন বইটা পড়লে তোমার মাথায় যে পোকাগুলো আছে এই পোকাগুলো মরার সম্ভাবনা ইনশাআল্লাহ। তুমি একটু পড়ার চেষ্টা করে, পড়বে না। আরো কিছু প্রশ্নের উত্তর ছিল, আমি অত গভীরে যাব না। মিশ্রিত মানুষ আছে, মিশ্রিত মানুষ বোলার আছে, আবার ছাত্রদের কাছে এই আলোচনাটা বেশি করি আমি। গতবার করেছিলাম, গতবার প্রশ্নের উত্তর দিয়ে ইমাম সাহেব হজর সালাম ফিরিয়ে সাথে সাথে টাকা উঠাই, পিছনে দুই তিন কাতার সব সালাতেই এটা তাই তো লিখছে। এটা মসজিদের উন্নয়ন করবে, তাই না? টাকা উঠানো যাবে, টাকা উঠানো যাবে, তবে উত্তম হলো একটু পরে উঠাবে। একটা হাদিস আসছে, যেমন ঈদ মাঠে খুতবার পরে বলে দিতেন, ভাষণ দেওয়ার সময় মানুষ টাকা দিত। এখান থেকে আবার দলিল নেই যে টাকা ওই সময় উঠানো যাবে, মসজিদ বা ঈদগাহের উন্নয়ন গল্পে টাকা উঠানো যাবে, সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে মুসল্লিদের সালাতের জন্য বিঘ্ন না ঘটে। মা ফাতেমা কিভাবে মারা গেছে? ফাতেমা আপনার মা হলে বুঝে কি করে মা হলে বাচ্চা দেখেন? এই যে শিয়াতে ভর্তি হয়ে গেছে, আমি যে বলি আপনাদেরকে লাগিয়ে জানা মনে করে আমি বক্তব্য এখন একটা দেই, আর আশা করি এটা পাঁচ বছর পরে হয়তো মানুষ বুঝবে। আপনারা সালাত সংক্রান্ত যে মশালাটা আছে বইটা, যার হাদিসের কবে সালাত সালাত, এই বইটা আপনারা রাখার চেষ্টা করবেন। আর আমাদের তো বিভ্রান্ত করছে বেশি ফাজা এনে, তাই না? আমরা সুন্দর দুইটা বই আপনাদের উপহার দিয়েছি, একটা হলো ফাজাইলে আমল, সহি ফাজাইলে আমল। শুধু কোরআন এবং হাদিস আছে, এর মধ্যে কোনো মানুষের কথা নাই। সহি ফাজাইলে আমল নতুন বের হয়েছে বইটা, এই বইটা আপনারা কাছে রাখবেন। এবং কথা না বলে যারা ইলিয়াসি তবলিগে বিশ্বাস করে তাদেরকে জাস্ট হাদিয়া দিবেন, কথা বলবেন না। কি বলবেন? আচ্ছা তুমি বইটা পড়িও, জাস্ট এতটুকু। এই যে তবলিগের ফাজাইল দ্বারা বাংলাদেশের মানুষের অন্তরটা পোষায় দিতে পারে, এত মিথ্যা কথা লেখা আছে মধ্যে। এই জন্য আমরা বইটা 705 পৃষ্ঠার বইটা, 705 পৃষ্ঠার শুধু কোরআনের আয়া আর সহি হাদিস দ্বারা ভর্তি করা। কথা বুঝতে পারলেন? 705 পৃষ্ঠা এই বইটা আপনারা সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। তাকে নাকি মারা হয়েছে আমার এক ভাই জানতে চেয়েছে, বলবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মনে থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কখনোই মা বলবেন না। আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি মা না? রাসূলের বউ যদি মা হয়, বেটিও যদি মা হয়, এটা হলো তাই? আচ্ছা এখানেই তো বলতে হবে, এখানেই তো বলতে হবে ফাতেমা মা কেন? কারা তৈরি করেছে? বললে অপরাধ। আমরা বলি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর আপনারা বলেন কি ইমাম হাসান ইমাম হুসাইন, এরা কারা করেছে? খবরদার, সাবধান থাকবেন। শিয়া কি দেখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে তারা কখনো পবিত্র মনে করে না শিয়ারা।
এইজন্য শিয়াদের প্রতি আপনারা বিদ্বেষ থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা মনে করে জিনাকারিণী বলে, তারা কোরআনকে বিকৃত করেছে। শিয়াদের আলাদা কোরআন আছে, রাফেজদের আলাদা কোরআন আছে। মাঝখানে বললাম আমি যে সূরা বুরুজ জাল করে, সূরা বুরুজের বিরুদ্ধে ওরা রচনা করেছে কি সূরাতুল ফুরুজ। এই যে কানে ঢুকলে আমাকে বেদাতের এমন গালিগালাজ করলো, তো বললাম যে ওদের এলেমটা হলো টাকনুর নিচে, বললাম না এরা একটা জিনিস না বুঝে। শিয়াদের বিরুদ্ধে আমি বলেছি কেন, ও শিয়া তো সহ্য করে নাই তো, মা ফাতেমা বলা যাবে না। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেউ মেরে ফেলেছেন এইরকম কোন তথ্য আমাদের জানা, কথা বুঝে গেছে? মুফতি সাহেব আকাবির কাকে বলা, আকাবির কা বুঝেন? আকাবির দ্বারা হাদিস দ্বারা বুঝে দিই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইয়াজালুন নাসু বিল খাইরিন মা আখাযু ইলমা আনিল আকাবির। মানুষ যতদিন সাহাবীদের কাছ থেকে জ্ঞান ইলম গ্রহণ করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযু আনিল আসাগির হালাকু, যখনই মানুষ বেদাতিদের কাছ থেকে এলেম নেবে তখন তারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আকাবির দ্বারা ইবনু মাসুদ সিনিয়র সাহাবী তিনি বলছেন আমার চেয়ে বড় যারা তাদের কাছ থেকে যারা এলেম নেবে। আকাবির বলতে বোঝানো হয় কাদেরকে, সাহাবীদের। আর উপমহাদেশে আকাবির বলা হয় বেদাতি বুজুর্গদের, কাদেরকে, দরবেশদেরকে আকাবির বলে। আকাবির কথা বললেন তো এজন্য মনে আসছে, আকাবির হলেন কারা? সাহাবা কেরাম, মনে থাকবে সাহাবা কেরাম। ওই মানহাজের বক্তব্যের মধ্যে কথাটা আছে, আমরা শুনে নিয়ে তো এরা বুজুর্গ আকাবির না। এই যে মুফতি সাহেব আকাবিরের বাহিরে যায় না কেন, কারণ আকাবিরের বাহিরে গেলে তোলের বিড়াল বেরিয়ে যাবে। এই দরবেশদের কথার বাহিরে গেলে আমরা কথা উদ্ধৃতি দিচ্ছি কি, কল আল্লাহু ওয়া কলা রাসূলুল্লাহ। আমাদের এক উস্তাদ বলছেন যে কলার ফাইল হয় আল্লাহ হবে না হয় রাসূল হবে, কলার ফাইল হয় আল্লাহ হবে না রাসূল হবে। আরে কলা অমুক এটা কেমনে হয় বলছেন? যারা আরবি বুঝেন তারা বুঝতে পারছেন আমার কথা, আমি অনেক দূরে গেছি কথাটা বলতে। আরে কলার ফাইল অমুক ইমাম তমুক ইমাম অমুক হুজুর অমুক হুজুর, এর ভাই কি করে কলার ফাইল হবেন তো ভাই আল্লাহ, নয়তো কে হয় আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ, কলা এমনটা হতে পারে। এখানে কিন্তু আকাবিররা শেষ, যারা দরবেশ নামক বুজুর্গ নামক আকাবির এখানে কি শেষ, এর বাহিরে গেলেই সমস্যা। আর একটা বেয়াদবি আছে, যারা বেদাতে আলেম আমি তাদেরকে বলবো যে ভাক্কড় ভাষায় বক্তব্য দিতে গিয়ে আলেমদের ব্যাপারে অপমানজনক কথা বলবেন না। আমরা বোঝা সত্ত্বেও অনেক বড় বড় আলেম তাদের মানহাজ সম্পর্কে আমরা জানি, জানার পরেও তাদেরকে কখনো অপমানজনক ভাষা বলি না, কখনোই বলি না। যখনই বলি আশরাফ আলী তখনই বলি রহিমাহুল্লাহ, বলি না? যখনই বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তখনই বলি রহিমাহুল্লাহ। কিন্তু বেদাতিদের অভ্যাস এত খারাপ, এত নিচু শ্রেণীর এরা। আজকে দেখেন আব্দুর রহমান মুবারকপুরি কত বড় আলেম, তাকে যে ভাষায় নোংরা ভাষায় গালি দিচ্ছে তারা, এদের কিন্তু এরা আদা হইয়া
ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন বিদআতীরা হলো আল্লাহর শত্রুরা। ইমাম আলবানীকে কি বলছেন? ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদিদের এজেন্ট। ইবনু তাইমাকে কি বলছেন? ও কাফের। আপনি চিন্তা করেন, ইবনু তাইমাকে গালি দিচ্ছে, ইমামুল কাইয়িমকে গালি দিচ্ছে, চিন্তা করতে পারছেন? অতএব এভাবে গালি দিলে মানুষ আপনাদের ইমাম যারা তাদেরকেও গালি দিবে, এটা মনে রাখতে হবে। আমরা কখনো আলেমদেরকে গালি দিই না, যদিও ভুল করে গেছে, যদিও মাজহাব মেনে গেছেন, তবে কিন্তু শ্রদ্ধার সাথে কথা বলবো। এমন কোন প্রমাণ আছে যে আনোয়ার শাহ কাশ্মীরকে গালি দিয়েছি, আহমদ আলী সাহারানপুরিকে গালি দিয়েছি, তার সাইদ আহমদ পালানপুরিকে কিছুদিন আগে মারা গেছেন দেওবন্দের বড় মহান, তাই গালি দিয়েছি পুরোদিন। আমাদের মানহাজের সাথে তাদের মানহাজের কত তফাৎ, কখনো গালি দেয় না আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে আল্লাহর পায়ে সেজদা দিই তা তো গায়েবই পা, তাহলে আল্লাহ কিভাবে সব চাইতে বিরাজমান কিভাবে বুঝিয়ে বলবেন? এই যে আল্লাহর পা বলতে যে গায়েবই পা বলেছেন এটাই ঠিক না, কত যে অর্থ ভুল করি। গায়েবী পা বলতে আপনি যে অর্থ নেন, আপনি বলবেন কুদরতি পা, আল্লাহর হাত বলতে কুদরতি হাত, এটাই আল্লাহর সেফাতকে বিকৃত করা, কখনোই করতে পারবেন না। বলবেন না এটা আল্লাহর হাত মানে আল্লাহর হাত, কথা বুঝে গেছেন? আল্লাহর হাত মানে কি? আল্লাহর হাত, এটাই আপনি মনে করবেন। কথা বুঝলেন আমার কথা? তো বলবেন না কুদরতি হাত, সত্তা এগুলো বলবেন না। হ্যাঁ, আমরা হাদিস আছে সহিহ বুখারীর একটা হাদিস যে আমরা যেন সেজদা করি যেন আল্লাহর পায়ে সেজদা করছি, আপনি এইটা মনে করবেন কিন্তু কখনো বলবেন না গায়েবি পা কুদরতি পা। আল্লাহর সেফাত যেভাবে কোরআন হাদিসে আসছে আপনি আমি ওইভাবে কি করব বিশ্বাস করব, মনে থাকবে? আকীদার কোনো ব্যাখ্যা চলে না, আকীদার কোনো ব্যাখ্যা চলে না। যেমন উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে তৃতীয় আসমানে নেমে আসেন, তাই না? কি ব্যাখ্যা নেবেন এখানে? আপনি বলবেন যে আমি প্রশ্ন করব বাংলাদেশের তৃতীয় রাত্রি, তৃতীয় রাত্রি হয় কয়টায়? তিনটায়। তাহলে ইন্ডিয়াতে কত কয়টায় হয়? সৌদি আরবে কয়টা বাজে যখন? বাংলাদেশে যখন তিনটা রাত, তো সৌদি আরবে কয়টা? বারোটা। তাহলে আল্লাহ তাহলে ওই সৌদি আরবে কি ওই সময় যান? তাহলে বাংলাদেশে কখন নেমে আসেন? এই প্রশ্ন করার সুযোগ আপনাকে দেওয়া হয়েছে? যেভাবে ইচ্ছা তিনি সেভাবে। আপনার জ্ঞান দ্বারা আল্লাহকে বিশ্লেষণ করতে পারলেন না? তাহলে আপনার জ্ঞান দ্বারা আপনি সূর্যকে বিশ্লেষণ করতে পারছেন না, কারণ এটা কিভাবে সম্ভব? সূর্য কোথায় আছে? আলো দিচ্ছে সবার উপরে এক সমান, এটা বিশ্লেষণ করতে পারেন না এখন পর্যন্ত? আপনার বই পড়ে আচ্ছা একজন বড় আলেম আকীদা চেঞ্জ করেছেন, এটা কি সত্য না গুজব? জান্নাতের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা আপনারা কি বললে বিশ্বাস করবেন? না না, আমি যদি ঘটনা বলি বিশ্বাস করবেন আপনারা? ইনশাআল্লাহ। আপনি তো রাসূলের কথাতেই বিশ্বাস করেননি, আল্লাহর কথাটাই বিশ্বাস করেননি, বুঝতে পারেননি? তা আমি যদি বলি আল্লামা দেওবন্দি হোসেন সাঈদী সাহেব আমার বই পড়েছেন, জীবনে বিশ্বাস করেন আপনি? আমার কাছে পত্র লিখেছেন, আমরা পুস্তক গুলো তাই বলছি, তার সাথে আমার দেখা হয়েছে, 3 মাস 22 দিন পাশাপাশি রোমে ছিল। তো এটা যারা সে দলকানা, বুঝছেন? দলকানা বুঝেন তো, দলকানা যারা, যারা দলিলের অনুসরণ না করে দলের অনুসরণ করে, আর যারা আল্লাহর এবাদত না করে আমিরের এবাদত করে, বুঝেন না কথা? আমিরের পূজা করে, আল্লাহ আমিরের তো এবাদত হয় না, কি হয়? পূজা করে। আল্লাহর
ইবাদত না করে যারা আমিরের পূজা করে তারা এই কথা বিশ্বাস করবে না। আরেকটা বুঝে ঠিকই সবই, কিন্তু মুখ দিয়ে বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে এজন্য কি বলে না। আছে এরকম কিছু মানুষ না? তা আমি তো 2013 সালে বইটা লিখছি, 2013 সালের ডিসেম্বর সম্ভবত 26শে ডিসেম্বর হবে, এখন ভুলে গেছি, স্বাক্ষরিত পত্র আমি পেয়েছিলাম, তারপরে তো সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ, একসঙ্গে সালাত আদায় করছি। এবং আর একটা চিঠি আছে, ওইটা সম্পর্কে আপনারা কেউ জানেন না, ওটা আমি জানি, ওটা আমার কাছে আছে। না না, ওইটা তো ফাঁস হয়ে গেছে, আমার হাতে আসার আগে ওটা কি হয়ে গেছে, পরে আবার কারেকশন করে দিয়েছে আমার নিজের খানাতে। তো আমি বলি এই ঘটনা সত্য, সবই ঠিক আছে এগুলো, কিন্তু আপনারা যদি এইটা জেনে যদি আমল করা শুরু করেন তাহলে কি নেকি পাবেন? আগেই বলেছি আল্লাহর কথাই মানেননি আপনারা, রাসূলের কথাই মানেননি, আমার কথা মানবেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট থাকতে এখনো কেন আপনি দলিল ছাড়াই নামাজ পড়েন আপনারা? কেন আকীদা পোষণ করেন দলিল ছাড়াই? আপনারা এইগুলো প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। সবই বুঝেন আপনারা, বুঝেন না? পরিবেশ যখন আল্লাহ করে দিবে তখন বুঝবেন। শুনেন, আমার দেশে বলে, আপনার দেশে বলে, এক মাগে যার যায় না, বুঝলেন? আমার সাথে যা করছেন আপনারা, আমার সাথে যা করছেন আপনারা, তা এটা একবারে টু দ্য পয়েন্ট, একবারে জাররা জাররা করে হিসাব এক সময় আল্লাহ নেবেন আপনার কাছ থেকে। আমি যা বলেছি এটা চূড়ান্ত, 100 যদি 100 হয় 100 যদি 100 কোটি 1000 যদি হয় তবু সেটাই চূড়ান্ত। বিভ্রান্ত ছড়ায়া আপনারা মানুষকে ধোকা দেন না, এটা আমি অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। কবলাল জুমা বাদাল জুমা, সালাত বলতে কোন সালাত আছে কি, কোন সালাত আছে কি? কবলাল জুমা 4 রাকাত, এই মর্মে ইবনু মাজাহ যে হাদিসটা আসছে এবং মুসনাদুল সাইবার মধ্যে যে বর্ণনা এসেছে এই বর্ণনাটা জয়ীফ বর্ণনা। তবে বাদাল জুমা 4 রাকাত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জুমার পূর্বে একজন মানুষ যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারে, মসজিদ আসার পর থেকে নিয়ে ইমামের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়বে। এই জন্য কবলাল জুমা বাদাল জুমা এই ভাষাটা বলা ঠিক না, কবলাল জুমা 4 রাকাত বাদাল জুমা 4 রাকাত এই ভাষাটা ঠিক না, কেউ বলবেন না আপনারা এটা, ঠিক আছে? আপনি এতটুকু জেনে রাখেন জুমার পূর্বে নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা নেই। যে হাদিস বর্ণিত হয়েছে এটা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটার মধ্যে উল্লেখ করেছে, আপনারা পড়ে নেবেন সুন্দর করে। অনেক বেদাতি আপনাকে গালি দিচ্ছে না এসে, আমাদের করণীয় কি? আমাকে গালি দিচ্ছে, আপনার করণীয় নেই, কথা বোঝা গেছে? শুধু দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। দেখেন আমি খুতবায় দোয়া করি কত সুন্দর করে বলি আল্লাহর কাছে, আল্লাহ যারা আমাকে গালি গালাজ করে, যারা শিরিক বিরোধের পক্ষে কথা বলে, যে সমস্ত আলেম বেদাতি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আপনি বলতে পারবেন না? যদি আলেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে আর মাদারি করে আসতে হবে না আমাদেরকে। আরবি কি তারা দোয়া সালাত, তারাবি সালাত শুরু, আমি ফরজ সালাত পড়ি না, এখন ফরজ সালাত পড়ে তারাবি পড়ব নাকি তারাবির সাথে পড়তে হবে? ফরজ সালাত পড়েননি তারাবি চলছে মনে করেন, আপনি এসে আপনি ফরজ সালাতের নিয়তে তারাবি সালাত দাঁড়ায় যাবে, যদি আপনি 2 রাকাত পান পেয়ে গেলেন 2 রাকাত, বাকি 2 রাকাত আপনি পড়ে দেবেন, এসে সালাত তো তাই না, এবার পড়ে দেবেন। আর যদি 1 রাকাত পান তাহলে আপনার মতো পরে 3 রাকাত পড়ে দেবেন। কি করে বুঝবো আমি জান্নাতের পথে আছি? মাশাআল্লাহ, বুঝতে করেছে এই একে
আল্লাহ তাআলা তাকে কবুল করুন। কি করে বুঝবো আমি জান্নাতের পথে আছি? বানানটাও ভুল হয়নি, একবারে সঠিক বানানে লিখছেন এটা। হ্যাঁ, এটা স্মরণীয় একটা কথা। কি করে বুঝবো আমি জান্নাতের পথে আছি? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্ত করো। খাস করে যে ব্যক্তি প্রশ্ন করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের সদস্য বানিয়ে দাও। বুঝার একটা পথ হল আপনার ওই মানহাজের দিকে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আপনার আমলটা, আপনার আখলাকটা, আপনার জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নীতির আলোকে পরিচিত চালিত হচ্ছে কিনা বিশ্লেষণ করে কি করে মনে করে আপনি সালাত আদায় করেন। প্রথমে এটা বিশ্লেষণ করেন, সালাতটা হুজুরের দলিলের আলোকে হচ্ছে না রাসূলের দলিলের আলোকে হচ্ছে? এটা পার্থক্য করতে গেলে কিন্তু বুঝতে হবে। আপনি যদি যাচাই করতে যান তাহলে গোটা দুনিয়ার সব জিনিস যাচাই করতে গেলে পারবেন না। মহিলাদের মতো আপনি ভাত বাতিলের ভাত দুই তিনটা টিপে দেখলেই হবে, বুঝেন না কথা? ওরা কি সব টিপে? কয়টা টিপে? এক দুটা টিপে, ঠিক একটা ধরেন। আপনি আমি শিখা দিয়েছিলাম গতদিন একজন, একজন শিখা দিয়েছিলাম যে আপনি গিয়ে আজকে আপনার উস্তাদকে বলবেন, হুজুরকে বলবেন যে হুজুর সময় যে দোয়াটা পড়ি, কালকে দেখলাম আর একটা নতুন দোয়া, বুঝলেন? নতুন দোয়া, এটা আমি কখনো দেখিনি। এক মসজিদের উজুখানে লেখা আছে, সালাম করতে গিয়ে আমি দোয়াটা নিয়ে আসছি ছবি তুলে, যেটা এটা মুসল্লিদেরকে বলা হবে একটু পড়ে নিয়ে। শুনছেন কোনোদিন? দেখেন উপরে লেখছে হুজুর দোয়া, বিসমিল্লাহি আলিয়িল আজিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম হাক্কুম ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুম ওয়াল কুফরু যুলমাতুন। এই তো পৃথিবীর কোন কোন হাদিস গ্রন্থে আছে কিনা একটা খুঁজতে চান? এই 14 কোটি হুজুরের মাথা ঘুরে পাগড়ি নেমে যায় মাথা থেকে, এ দলিল পাওয়া যাবে না। একটা ধরলে বুঝবেন আপনি যে তাহলে তো এটা পেলাম না, আর একটা ধরতে যাবেন তবে এটাও তো পেলাম না, বলবো আর একটা। আল্লাহুম্মা সুমদুলাকা ওয়া তাওয়াক্কালতুলা রিজকেকা ওয়া আফতারতু, এটা বের করতে বলেন তো, এটা বের করতে বলেন তো, কোন হুজুরের ইয়ে আছে কিনা পাগড়ি কত হাত লম্বা বোঝা যাবে? নাওয়াইতু তো নাই, নাওয়াইতু তো নাই। আচ্ছা, নামাজে ভুল বশত সূরা ফাতিহা একাধিকবার অথবা সাথে মিলিয়ে যে সূরা পড়তে হয় তা না পড়লে, একাধিক বার পড়লে কি কি করব? কোনো সমস্যা নাই, তবে সূরা ফাতিহা যদি বাদ যায় তাহলে ওই রাকাতটা আবার পড়া লাগবে। ওই রাকাতটা কি? অনেকে বলে হাঁস মুরগি জবাই করার পরে হাতে থাকা অবস্থায় প্রাণ চলে গেলে সেটা নাকি খাওয়া যায় না, এটাই মসজিদের ইমামকে দিয়ে যাবেন আপনি, ঠিক আছে? এই মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যাবেন, তাহলে গাঁজা করে ফুটবে। আবার বলে যে হাঁস জবাই করতে যে মাথা যদি আলাদা হয়ে যায়, যে হুজুরের ফতোয়া দেয় ওগুলো সব গাঁজা করে হুজুর, বুঝছেন? খাওয়া যাবে, শুধু বিসমিল্লাহ লাগাবে, কোনো সমস্যা না, পার করে দিলে কোনো সমস্যা নেই। আমরা মাদারীপুরে একটি সহিহ মানহাজের মাদ্রাসা করতে চাই, এটাও কি প্রশ্ন? আপনার পরামর্শ চাই, করেন আলহামদুলিল্লাহ, মসজিদ যখন হয়েছে মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ। সহযোগিতা চাই, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসলে আমি খুব গরিব মানুষ, বুঝছেন তো? আমার যদি বললাম না যে একটা বই ছাপাতে পারছি না, বললাম না আপনাকে কিছুক্ষণ আগে, বইটা রেডি হয়েছে, টাকা নাই বই ছাপাতে, খুব খারাপ লাগে। মাসিকাল এখলাস, এটা মাসিকাল এখলাসটা আপনারা
এখানে নেন কি আপনারা কেউ নেয় এখানে কেউ নেয় সামনে থেকে 10 টাকা মাত্র 20 টাকা দাম কয় টাকা মানে পাইকারি হলে 20 টাকা নেয় 25 টাকা দাম একটা পত্রিকা তো 12 মাসে 12টা পত্রিকা যদি কেউ রাখে তেমন কিছু অর্থের গুণা ক্ষতি হবে না হওয়ার কথা না আপনারা যদি 50 জন মানুষের পত্রিকাটা নেন প্রতি মাসে 25 টাকা ব্যয় করে তাহলে কি সমস্যা আমরা ফতোয়াগুলো এত কষ্টে দিই ফতো পড়লে বুঝেন আপনারা যারা পড়েন পত্রিকাটা বুঝেন মাসিক ইখলাসের ফতোয়াটা আমরা অনেক ডিটেইলস ফতোয়া দিয়ে থাকি বিস্তারিত তারপর সেটা নেন সেটাই মানে ছাপানো কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তবে আল্লাহর কাছে দোয়া করি মানুষকে বলি আল্লাহ মাদারীপুরে একটা মাদ্রাসা হবে এই সহি মানহাজের মাদ্রাসা হবে আল্লাহ তুমি এই মাদ্রাসার কবুল করো আমিন মানুষকে আমি বলবো যে আপনারা এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন আজকে পুরোপুরি টিম যে গরম লাগছে মনে করেন এখানে যদি পৃথক মসজিদ হতো আর শহরের মধ্যে আলহামদুলিল্লাহ কত ভালো জায়গাটা তাই না এত সুন্দর একটা জায়গা একটা জিরো পয়েন্ট এখানে যদি মনে করেন অল্প জায়গায় 10 তলা একটা বিল্ডিং করে দেন তাহলে মাদ্রাসা চলবে হেফ চলবে মসজিদ চলবে কত ভালো হবে দোয়া করে আল্লাহ যেন কবুল করে হ্যাঁ আপনার দায়িত্ব দিতে চাই আমাকে অর্থনৈতিক সাহায্য চাই আপনার দায়িত্ব মাদ্রাসার দায়িত্ব অর্থনৈতিক সহযোগিতা লাগবে না আমাকে দায়িত্ব নিতে হয়েছে আমি আসলে দায়িত্বশীল মানুষ না এটা জানেন তো আপনারা গোটা দেশে ঘুরে বেড়ায় আমি আমার দ্বারা কি দায়িত্ব পালন হবে মনে হয় এটা যদি আমার সাথে আরো যোগ্য লোক কেউ থাকে তাকে আপনার দায়িত্ব দেবো আমি আপনার যোগ্য মানুষ না তবে আপনাদের প্রতি মহব্বত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে প্রতিষ্ঠান করার উদ্যোগ নিলে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ এগুলো তো অনেকে মেখে আসে যারা তৈরি করে তারা পবিত্র জিনিস দেয় না অপবিত্র জিনিস দেয় সেটা তো আমরা জানি না জানি কি আসলে আমি বুঝি না এই জন্য সেন্ট ব্যবহার করি না কোনোদিন ফেয়ার এন্ড লাভলি শূন্য টুন্য এগুলো আমার কোনোদিন ব্যবহার করা হয় না যারা ব্যবহার করেন তারা ভালো বলতে পারবেন এটা যদি সন্দেহ মনে করেন আপনি প্রথম করবেন আর সন্দেহ না মনে করলে ব্যবহার করুন সমস্যা নেই একজনের সামনে অন্য কেউ সূত্রা দিতে পারবে কি না না একজন সালাত পড়ছে আর আপনি সূত্রা দিয়ে পালাই গেলেন নাকি হ্যাঁ সূত্র আসলে দিবে কে যিনি চালাতে করছেন তিনি দিবেন সূত্র মসজিদের মধ্যে চলে না সূত্র চলে মসজিদের বাইরে আর আপনি মুসল্লির 3 হাত দূরে থাকলে সামনে দিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই বোঝা গেছে কথা 3 হাত দূরে যদি আপনি থাকেন আপনি চলে যাবেন মানে আপনি দাঁড়াইছেন এই যে আমি আপনাকে বাধা দিব বুঝতে পারলেন বাধা যেন দিতে না পারে এখন আমি এখানে সালাত পড়ছি আপনি ওই দরকার কাছে চলে যাচ্ছেন আমি যেতে যেন পালা চলে যাবেন তো বাধা দেবেন কি করে আপনার আয়ত্তের মধ্যে আছে এর মাঝে বাঁধলে বাধা দেবেন সরাসরি এর অর্থ কি এর বাহিরটা যদি যায় তাহলে কি জায়েজ আগে ফতোয়া দাঁড়েন তারপরে সূত্র লাগান মসজিদে সূত্র দ্বারা ভর্তি করে ফেলেছে ওয়াক্ত নামাজে 17 ফরজ কিন্তু জুমার দিন 2 ফরজ কম এর ফলাফল কিভাবে পূরণ হবে এই প্রথম কথাই তো 17 ফরজ কিনি 150 ফরজ এগুলো সব মিথ্যা কথা চার গুণ পড়ে কোরআনের আয়াত লিখে কি লিখছে বোতলে আটকিয়ে বাড়ির চার কোনায় গেড়ে বাড়ি বন্ধ কর এগুলো সব কুফুরি ঠিক আছে আর এগুলো হলো ওই গণ মোল্লাদের এদের পেট পুজোর পকেট পুজোর একটা ধান্দা এগুলো এগুলো সব বাটপারে এগুলো এ কোরআনের আয়াত অসম্মান করা আপনি কোরআনের আয়াত এখানে রেখে ঝুলায় নিয়ে তাবিজ বানায় বাথরুমে যান না আপনি এই হারাম কাজ করেন কেন এখন আপনি প্রশ্নের উত্তরে বলবেন
তোমার ভিতরে তো কুরআন আর মুখস্থ আছে বলে তো আমি তো ভিতর মানে বুকের মধ্যে তো কুরআন আর আমার মুখস্থ আছে দেইনে বাথরুমে যাই কেন তো তুমি তোর পেট নিয়ে মসজিদে আসো কেন তোর পেটের মধ্যে ঘুম নাই মাযা শরমাসে দেব বলে তো দেখি আমি একটা জিনিস বললাম এইটাকে প্রতিবাদ করার জন্য কি উত্তর দিছেন বুঝছেন তোমার কুরআন তো মুখস্থ আছে আমি কি বাথরুমে যাব তা যাব না তাহলে এরা তামিজ মোল্লাদের কি তামিজ মোল্লাদের যুক্তি আমি বললাম যাই ব্যাকু তুমি যদি এই প্রশ্ন নাকি করো তাহলে মসজিদ তুমি আসো কেন তোমার পেটের মধ্যে কি আছে পেশার মধ্যে পায়খানা আছে সে কেউ যদি বিশ্বাস করে যে জিন আসে না তাহলে তাহলে কি হবে জিন আসে তো ধারাবাহিক পড়া ভালো কিন্তু যেকোনো জায়গাতেই পড়তে পারবেন আমার স্ত্রী কওমি আলেমা সে আমার সহি আকিদার দাওয়াত কবুল করতে চাই না আমার করণীয় কি পেড়াই করেছেন আপনি এই এই পেড়াই কেউ পড়ে না ওকে যদি আপনি আপনি তো দূরের কথা আমার বিশ্বাস যদি জিব্রিল আমিন এসে বলে কোন বিশ্বাস করবে বুঝতে পারলেন এমন আকিদা শিক্ষা দেওয়া হয় তাদেরকে হায় 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 সর্বনাশ কি শক্ত আকিদা তাদের অতএব আপনি চেষ্টা করেন বুঝানোর তবে করণীয় বলতে বুঝানো তালাক টালাক দিয়ে বিদায় দিবেন এমনটা দিনদার তো নিঃসন্দেহ তাই না বুঝানোর চেষ্টা করবেন হেদায়তের দোয়া করবেন গীবতের পাপ কি ক্ষমা হয় হ্যাঁ ক্ষমা হয় তো যার গীবত করেছে তার কাছে গিয়ে বলবেন যে তোমার সম্পর্কে বলতাম তুমি আমাকে মাফ করো তাহলে আল্লাহ মাফ করবেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় বলতে কি বুঝি আউয়াল ওয়াক্তে সালাত আদায় বলতে সালাতের টাইম হয়ে গেছে টাইম হওয়ার পরে ওযু করতে সময় লাগে মসজিদে যেতে সময় লাগে সালাতের প্রস্তুতি নিতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে পড়ে নেওয়ার নাম হলো পড়ে না আপনারা আউয়াল ওয়াক্তে আসর কয়টায় হয় এখানে আমার তো মনে হয় এখানে এখন আসরের ওয়াক্ত হচ্ছে তিনটা বিশে গিয়ে বসে তিনটা বাইশে তাই না ভালো ভালো কোন মুসলিম যদি জিনের ভয়ে তার ঘর বন্ধ করতে চায় তাহলে শরীয়তে এর নিয়ম কি এই বন্ধ করাই তো দলিল নেই আপনি সূরা বাকারা আলী ইমরান বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ঠিক হবে তালেবানদের ব্যাপারে আমাদের ধারণা কেমন হওয়া উচিত আফগানিস্তানে কি ইসলামী হুকুমত কায়েম হয়েছে হ্যাঁ নালে একটা কথা বলবো তালেবানরা হলো সুফি কি সুফি দেবন্দী আর সুফি আকিদা হলো কুফুরি আকিদা মনে থাকবে এই তো ফতোয়াটা সবার বিরুদ্ধে চলে গেল তাই না কি ইসলামী হুকুমত কায়েম করেছে তারা যত সালাফি মাদ্রাসা সব বন্ধ করে দিয়েছে গত কয়েকজন কয়েকদিন আগে ধরে বড় সালাফি আলেমকে মেরে ফেটে দিয়েছে ওরা ক্ষমতা প্রতিষ্ঠা করার আগেই শেখ মুতাওয়াক্কিলকে মারছে গুম করেছে আঠাশে আগস্ট পাঁচে সেপ্টেম্বর বড় ছেলে সহ টুকরো টুকরো হত্যা করেছে এগারোই সেপ্টেম্বর গিয়ে তারা ক্ষমতা নিয়েছে এদের আকিদা ভালো আল্লাহ যদি ভালো করে করুক যাদের আকিদা ভালো না তাদের সম্পর্কে আমি পজিটিভ কথা বলতে পারবো না আমাদের মাঝহাবি ইমামের পিছনে সালাত আদায় করতে হয় সিজদার সহ তারা যেভাবে দেয় আমরা সেভাবে দেই না আমরা তখন কি করবো যখন বুঝতে পারবেন আপনি সেজদার সাহুর জন্য সালাম ফেরাচ্ছেন সালাম ফেরাবেন না শেষ হবে তা এটা কি শেষ ওইটা আসছে ওইটা পড়তে আমি শুরু করছি ঠিক আছে
আচ্ছা শেষ শেষ করে দিন অনেক প্রসাব করে ঢেলা কুলুপ নিতে হয় অনেকে 40 কদম হাঁটে ঢেলা কুলুপ অবস্থায় রাস্তার রাস্তায় আসে এটা হলো বেহায়া এটা হলো বেহায়াপনা আপনি পানি থাকলে পানি নেবেন এর পরে যদি ফুটা পড়ে সন্দেহ হয় হুজুর টাইমে আপনি লজ্জায় স্থান বরাবর কাপড়ের উপরে কি দিবেন পানি ছিটিয়ে দিবেন এইটা সমাধান দিয়ে গেছেন আমি একটু না 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 যে কোন হাত আমি একটু বলি আপনি টিস্যু নিলেন হাঁটাহাঁটি করলেন কাশাকাশি করলেন 40 কদম হাঁটলেন এর পরেও যদি আপনার এক ফোঁটা বের হয় এই দায়িত্ব কে নেবে বুঝেন নি কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটা গরুর দুধের মতো পলানের মতো বুঝছেন তো গরুর পলান যত নাড়বে তত কি দুধ বের হবে আমি বাকিটা বললাম না বুঝতে পারলেন এটা একটা বেহায়াপনা একটা আমারেরা কি করে পেশাব করে 40 কদম হাঁটে কিন্তু পায়খানা করে কিন্তু হাঁটে না এরা পায়খানা করার সময় কিন্তু পেশাব করে না এটা জানেন আপনারা কোন ব্যক্তি চার রাকাত ফরজ সালাতের শেষ রাকাতে যোগদান করলে তার সাথে পরবর্তীতে কেউ আসলে তার ইমামতিতে সালাত হবে কি হবে আমি সরকারি চাকরিজীবী জানতে চাই জিপিএফ এর লভ্যাংশ নেওয়া শরীয়ত সম্মত কিনা না সম্মত না আহলে কুরআন যদি কাফের হয় তাহলে আহলে হাদিস কি দয়া করে একটু জানাবেন দয়া করে না আমি দয়া করে জানাইছি আগে আহলে হাদিসরা কুরআন এবং সহিহ হাদিস উভয়টাই মানে তারাই প্রকৃত সালাফি তারাই কোরআন এবং সহিহ হাদিস প্রতিনিধিত্ব করে আলহামদুলিল্লাহ এক তারপর একটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ যদি কেউ জানতে চায় আর আহলে কুরআনরা ওরা কুরআনও মানে না হাদিসও মানে না বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আপনাদের বলেছি গাড়িতে বই আছে বই নিয়ে যাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ